যান্ত্রিক পরিবহনের এই আধুনিক সময়ে খোদ রাজধানী ঢাকায় চলছে 5 লাখের বেশি রিকশা। মফস্বলে রিকশার জায়গাটি অটোরিকশা দখল করে নিলেও রাজধানীতে এখনও সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করে রিকশা নামকে যানটি। বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির সাথে জড়িয়ে আছে রিকশা। আমাদের সিনেমা, শিল্প, সাহিত্য কিংবা আনন্দ বিনোদনে রয়েছে রিকশার ভূমিকা। শুধু পরিবহনেই নয়, রিকশার সামনে পেছনে পাহাড়ের চিত্রকর্ম আমাদের সংস্কৃতি ও কারুশিল্পের অন্যতম একটি অংশ। কারুশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় নানা রঙে দৃষ্টিনন্দন সব চিত্রকর্মের মাধ্যমে সজ্জিত হয় এই ঐতিহ্যবাহী যানটি। রিকশা বিশ্ব সবাই ভালোবাসে, কারণ একমাত্র এই কারুকার্য হাতের কাজের জন্য। রিকশার সামনে পেছনে নানা রকম চিত্রকর্ম, যেমন ফুল, পাখি, তাজমহল, নায়ক নায়িকাদের ছবি ছাড়াও নানা রকম সদুপদেশ অঙ্কিত হয়, যা অনেক কিছু শেখাতে পারে মানুষকে। বাংলাদেশে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও ক্রিকেট বিশ্বের অধিনায়কদের মাঠে ঘুরানো হয় এমনই সুসজ্জিত রিকশায় করে, যা ছিল বিশ্বকাপের অন্যতম বড় আকর্ষণ। তবে সময়ের প্রয়োজনে যান্ত্রিক যানের ভিড়ে এই 3 চাকার পায়ে চালানো যানটি গুরুত্ব হারিয়েছে অনেকটাই। তাই তো মালিকরাও আগ্রহ হারিয়েছেন অতিরিক্ত টাকা খরচ করে এর সৌন্দর্য বর্ধনে। ছিল না এখন এই অটো রিক্সাগুলো বাইরে, দেখা গেছে যে আমাদের এই পায়ের রিক্সাগুলো এখন কম চলে, এখন আর্টিস্টে করে নি, এই কারণেই সময়ের সমস্যা, মানে সময় একটু বেশি খায়, তারপরে ফের টাকাও বেশি লাগে। আর এখনকার বর্তমান বাজার খুব খারাপ, রিক্সা জমা টমা তেমন একটু পাই না। অপরদিকে রিকশা আর্টের সাথে সম্পৃক্ত চিত্রশিল্পীরাও অভাবের কারণে ছেড়েছেন এ পেশা, খুঁজে নিচ্ছেন বেঁচে থাকার নতুন অবলম্বন। যাদের কাছ থেকে আমরা শিক্ষা পাইতাম, আসল এরা নাই, এর এই চলে গেছে অভাবের কারণে, রিকশার কাজ দিয়া চলে না, মানে টাকাও লাগে, ওরকম পরিশ্রমও লাগে, সময়েরও ব্যাপার আছে, এর জন্য আর করে না। এখনকার বাজার মনে করেন দোকানে পাওয়া যায় রেডিমেড বোর্ড, মনে করেন শর্ট কাটাই না, লাগাই দেয়, একেবারে কাজ শেষ। সরকারি সহায়তা ও সঠিক পরিকল্পনাই পারে হারাতে বসা এই ঐতিহাসিক কারুশিল্পকে রক্ষা করতে আর রিকশাকে নতুন রূপে তুলে ধরতে। মাইনুল আহসান, বিলেপ টিভি, ঢাকা।